আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে একটা ভিডিও বানাবো আপনাদের, জাস্ট একটা নতুন একটা বিষয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, মূলত আপনাদের সুবিধার জন্য। এটা আমাকে অনেক স্টুডেন্টরাই আমাকে খুঁজে পায় না বলে আমার সাথে তারা সরাসরি কথা বলতে পারে না, বা যোগাযোগের কোনো মাধ্যম নেই যাতে তাদের কোশ্চেনগুলো তারা করতে পারে বা তাদের সলিউশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারে। সেটার জন্য মূলত এটার সাথে আজকে আমার একটা ফ্যান পেজের সাথে পরিচয় করে দিব আপনাদেরকে। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফ্যান পেজটা মূলত আমার নিজের নামেই। অনেকেই আছেন যারা আমাকে বেসিক্যালি পার্সোনালি ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে রেখেছেন আমার পার্সোনাল আমার টাইম লাইনে বা আমার যেটা ব্যক্তিগত যে অ্যাকাউন্ট সেটাতে। আমার ফেসবুকে আমার যারা বন্ধু বান্ধব বা আমার রিলেটিভস এবং অনেক স্টুডেন্টও আছেন আমার সাথে কানেক্টেড, দেখুন ফেসবুকে ম্যাক্সিমাম 5,000 ফ্রেন্ডস অ্যালাউ করা যায় এট এ টাইমে, আপনি চাইলে আপনার সাথে কানেক্টেড করতে পারেন। তো ঠিক তেমনি আমারও ফেসবুকে অলমোস্ট 5,000 ফ্রেন্ডস অলরেডি হয়ে গেছে। যা এখন এর বাইরে যারা আছেন তাদের আসলে আমাকে টেক্সট করা বা আমার সাথে যোগাযোগ করা আপনাদের জন্য অনেকটাই সমস্যা হচ্ছে, আমি সেটা বুঝতে পারতেছি। তো সেটার জন্য আমি একটা ফ্যান পেজ ক্রিয়েট করছি, মূলত উদ্দেশ্য দুটো। সেটা হলো যে প্রথমত হলো যে আপনাদের সবাইকে আমি চাচ্ছি এই ফ্যান পেজে কানেক্টেড করার জন্য, যাতে এই ফ্যান পেজটা থেকেই আমি ইন ফার্দার সব ধরনের প্রবলেমের সলিউশনস এবং আপডেটগুলো আমি এখানে পোস্ট করব। কারণ ইউটিউবে যেটা হয়, ইউটিউবে আমি এডুকেশনাল বা মোটিভেশনাল যে টিউটোরিয়াল গুলো আমি ইউটিউবে পাবলিশ করতেছি সেগুলো যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন তারাই শুধু পাচ্ছেন, বাট সেগুলো দেখতেছেন আপনারা, ওয়েল ফাইন, সেটা দেখবেন যেভাবে দেখতেছেন সেভাবে দেখে যাবেন। বাট ওখানে অনেকে আপনারা কমেন্টস করেন, সেই কমেন্টস গুলো সবার উত্তর দেওয়াটা আমার জন্য পসিবল হয় না। কেন হয় না? কারণ হলো যে প্রতিনিয়তই আমি ভিডিও দিচ্ছি। এখন দেখা গেছে যে আমি 1 বছর আগে একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওতে আপনি একটা কমেন্টস করছেন, বাই দ্য ওয়ে কোনো কারণে আমি সেটা মিস করছি, তার মানে উত্তরটা আপনি পেলেন না। আর 1 বছর আগের ভিডিওগুলো আমাকে খুঁজে খুঁজে প্রত্যেকটা কমেন্টস চেঞ্জ চেক করা বা তার উত্তর দেওয়াটা আসলে অনেকটা টাফ, ডিফিকাল্ট, অনেকটা সময় ক্ষেপণ হয় আমার। তো সেই জন্য সহজ ওয়ে আমার কাছে মনে হলো যে ফেসবুকের সাথে যদি আপনারা কানেক্টেড হন প্যারালালি, আপনার ইউটিউবে যারা আছেন তারা যদি আপনার ফেসবুকটা, আমি এই ফ্যান পেজটা মূলত ইউজ করব আপনাদের জন্য আপনাদের কোশ্চেন সলিউশনস এবং আপনাদের বিভিন্ন রিলেভেন্ট প্রবলেমগুলো নিয়ে মূলত আমি চেষ্টা করব আপনাদের এখানে সলিউশন দেওয়ার। সো এই কারণেই মূলত এটার উদ্যোগ নেয়া। সো আশা করি আপনারা এই ফ্যান পেজের সাথে কানেক্টেড হবেন। আমার ফ্যান পেজটাতে লাইক দিয়ে আপনি কানেক্টেড হতে পারেন অথবা ফলো বাটনে ক্লিক করে আপনার কানেক্টেড হতে পারেন। অলরেডি আমি এখানে বেশ কিছু ভিডিও আমি দিয়েছি। একটা কথা বলে রাখি, যেই ভিডিওগুলো আপনারা ইউটিউবে পাবেন সেই ভিডিওগুলো আবার এই ফ্যান পেজে পাবেন। কেন পাবেন না? কারণ ভিডিও ইউটিউবে আমি ভিডিওগুলো পাবলিশ করি টিউটোরিয়াল রিলেভেন্ট যে ভিডিওগুলো, বড় বড় টাইপের 30 মিনিটস 40 মিনিটসের যে ক্লাসগুলো হয় সেগুলো আমি ওখানে পাবলিশ করি। আর ইউটিউবে যেটা আসলে ফেসবুকে আমি যেটা করব সেটা হলো ছোট ছোট পরিসরের যে কোর্সগুলো আছে, যেমন 10 মিনিটস একটা ক্লাস বা 15 মিনিটস একটা ক্লাস শেষ করা যায়, ওই রিলেভেন্ট যেই কোর্সগুলো আছে বা মোটিভেশনাল বিষয়গুলো আছে, ছোটখাটো টেকনিক্যাল যে ইস্যুসগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব মূলত আমার এই ফ্যান পেজ থেকে। এবং ইউটিউবের রিলেভেন্ট যত রকমের কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তার মানে আলটিমেটলি হলো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, যারা ইউটিউবে আছেন তারা ইউটিউবে থাকেন, পাশাপাশি আমার এই ফ্যান পেজের সাথে আপনারা কানেক্টেড হবেন, তাতে আর যেতে হবে আমার সাথে আপনারা অলরেডি টাচে থাকতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন এবং আমি চেষ্টা করবো সেই কোশ্চেন অ্যান্সার দেওয়ার। কারণ হলো যে আমি অল টাইম ম্যাক্সিমাম টাইমই আমি ফেসবুকে থাকি, অনলাইনে থাকি। সো ব্যক্তিগতভাবে আমার টাইম লাইনে যদি আপনারা সবাই সরি আমার মেসেঞ্জারে আপনারা টেক্সট করেন সেটা আমার জন্য একটু বিব্রতকর হয় এবং প্রবলেমও হয়, যে এত মানুষ আমার কি বলে ব্যক্তিগত মেসেঞ্জারে টেক্সট করলে তখন আসলে আমি এক প্রকারে দেখা যায় যে কারো মেসেজ আমি দেখি না, সিন করি না, বুঝি না যেটা কোনটা আমার পার্সোনাল মেসেজ, কোনটা আমার স্টুডেন্টের মেসেজ, কোনটা আমার ফ্রেন্ড সার্কেলদের মেসেজ। হ্যাঁ, এগুলো মেসেজ একটার পর একটা আসতে থাকলে মেসেঞ্জারে আপনারা সবাই জানেন যে আগের মেসেজগুলো নিচে চলে যায়। তো এই কারণে অনেক মেসেজ সিন করা বা দেখা বা এবং সেটার রিপ্লাই দেওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়। তো সেহেতু
আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার ফ্যান পেজ থেকে আপনারা টেক্সট করেন, ইনবক্স করেন, তাতে কি হবে সব মেসেজগুলো আমি বুঝতেই পারবো যে এখানে যারা টেক্সট করতেছেন আপনারা বা ইনবক্স করতেছেন তারা আমার স্টুডেন্ট, তারা আমার থেকে এডুকেশনাল রিলেভেন্ট কোনো টপিকস আপনারা জানতে চাচ্ছেন বা কোনো প্রবলেম ফেস করতেছেন, তখন আমার জন্য একসাথে বসে প্রতিদিন 1 ঘন্টা যদি আমি ওটার পিছনে সময় দিই তাহলে আমি আশা করি সবার কোশ্চেন অ্যান্সার আমি দিতে পারবো। এই কারণেই মূলত এই উদ্যোগটা নেয়া, আপনাদেরকে লাইফ ইজি করে দেওয়া, পাশাপাশি আমার লাইফকেও আমি চাচ্ছি একটু রিলিভ করতে এবং ইজি করতে। সো দ্যাটস ওয়াই মূলত এই ভিডিওটা তৈরি করা। আচ্ছা, আর একটা জিনিস হলো যে এই ফ্যান পেজটা থেকে আমি আপনাদের জন্য যারা নিউবি নতুন নিউ বিগিনার তারা তো অবশ্যই ফলো করবেন পেজটাকে, তাতে সুবিধা হলো হবে যে আমি এখানে প্রচুর পরিমাণে আমি ধারাবাহিক ভাবে আমি এখানে আপনাদেরকে ভিডিও দিব ছোট পরিসরে ইনকাম সোর্স গুলো নিয়ে, যাতে আপনারা এখান থেকে নিজেকে মেক করতে পারেন, প্রিপেয়ার করতে পারেন এবং আপনারা এখান থেকে আপনাদের ভয় ভীতি বা যে অনেক টেনশন সেইগুলো যাতে এখান থেকে দূর করতে পারেন সেই জিনিসগুলো আমি চেষ্টা করবো এখানে। নট অনলি ফ্যান পেজ থেকে আপনাদের এডুকেশনাল রিলেভেন্ট আমি দিব তা নয়, সমসাময়িক এবং বাস্তবতা এবং যতটুকু পারা যায় এই ফ্যান পেজ থেকে আপনাদেরকে শিক্ষামূলক বিষয়গুলোকে তুলে ধরা, সেটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং নিয়েই যে কথা বলবো তা নয়, এর পারিপার্শ্বিক অন্যান্য যে বিষয়গুলো শিক্ষামূলক এনি কাইন্ডস অফ টপিকস কুড বি এখানে আসতে পারে। সো এখান থেকে আপনাদের সাথে আমার একটা নতুন সেতু বন্ধন তৈরি হবে, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ফ্যান পেজটাকে একটু ভাইরাল করার চেষ্টা করবেন আপনারা। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনার ফ্রেন্ড সার্কেলস এবং অন্য যারা আছে তাদের সাথে শেয়ার করবেন এবং এটাকে ছড়িয়ে দিবেন যাতে তারাও আমার কাছ থেকে কিছু ফ্রি মোটিভেশনাল বা ফ্রি এডুকেশনাল ম্যাটেরিয়ালস তারা আমার কাছ থেকে নিতে পারে। আর একটা লাস্ট যেটা আপনাদের জন্য অপরচুনিটি, ফ্যান পেজ থেকে আমি আপনাদের কিছু ফ্রি টুলসও আমি এখানে পাবলিশ করব ধারাবাহিকভাবে, যে টুলসগুলো আমি পারচেস অলরেডি করে ফেলছি, যেগুলো আমার কাছে অলরেডি স্টকে আছে, যাতে আপনারা এখান থেকে সেই সুযোগটা বা এই ফ্যাসিলিটিসটা আপনারা নিতে পারেন। যে কোনো ধরনের ঘোষণা বা যে কোনো ধরনের আপকামিং কোনো ইভেন্ট বা আপকামিং কোনো কোর্স, আপকামিং কোনো ইনকাম সোর্স, এভরিথিং আমি এখান থেকে পাবলিশ করবো আপনাদের জন্য। সো এটা ভেরি ইজি, ইউটিউবে যেটা হয় যে ইউটিউবে ভিডিও তৈরি করতে হয়, ভিডিও মেক করতে হয়, তারপরে সেটাকে আবার এডিট করতে হয়, অনেক টাইম লাগে। তো আমি চাইলে ফেসবুকে আমি ইনস্ট্যান্ট এখন মনে চাইলো একটু সময় পেলাম 5 মিনিট, 5 মিনিটের মধ্যে একটা কন্টেন্ট লিখে আমি পোস্ট করে দিলাম, তাতে সময়ও আমার কম নষ্ট হয়, পাশাপাশি আপনার খুব দ্রুত এটাকে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে। দ্যাটস ইট। তো এই কারণে মূলত ভিডিওটা বানালাম আপনাদের এখানে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা তো থাকবেনই, পাশাপাশি আপনারা আমার এই ফ্যান পেজটাকে ফলো করবেন। তো ভালো থাকবেন, আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার বেল বাটনে ক্লিক করে রাখবেন, বন্ধুদের সাথে ছড়িয়ে দিবেন, এটাই আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে একটা দাবি যে আপনাদের এনকারেজ, আপনাদের ভালোবাসা নিয়েই আমি চেষ্টা করবো সামনের দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, গুড বাই।